উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বড় নদীগুলোর। নয়টি নদীর একুশটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে আছে ১৩ জেলার লাখো মানুষ। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন উপজেলার রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের অভাব। জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সড়ক ডুবে ও ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার এবং শহরের ব্রিজ রোড পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। টিউবওয়েল চলে গেছে, লিফটিং চলে গেছে, ঘরে পানি হচ্ছে। ধলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে চৌহালি ও শাহজাদপুরের নদীপাড়ের মানুষজন। ফরিদপুরে পদ্মার পানি বেড়ে তলিয়ে গেছে নর্থ চ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক। আগের চেয়ে এখন খুব ভয়াবহ রূপ নিচ্ছে, আস্তে আস্তে যত দিন যাচ্ছে পানির ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। মানিকগঞ্জে যমুনায় আরিচা পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে পদ্মা যমুনা নদীর চরাঞ্চলের হাজার হাজার মানুষ। এস এম সুমন, বৈশাখী সংবাদ।